الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد আল মিডিয়ার সকল তিনি ভাইয়েরা আজকে প্রশ্ন উত্তর শুরুতে আমাদের ভাই মঈনুল ইসলাম মিয়া থেকে প্রশ্ন ছিল যে এই যে শীত এসেছে শীতের সময় অনেক সময় অনেকেই থাকে তো সেক্ষেত্রে রোদের কিছু কিছু অংশ গায়ে লাগে কিছু অংশ ছায়া হয়ে যায় অর্থাৎ আংশিক রোদ আংশিক ছায়া এরকম ভাবে রোদে থাকা বা অবস্থান করাটা শরীয়ত সম্মত কিনা এটা সম্পর্কে আপনি জানতে চেয়েছেন যে সম্মানিত ভাই প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ এম আরমেয়ের সোনানি কে হাদিস রয়েছে সমত সোনানি মাজাই হাদিস রয়েছে হাদিসটি আল্লাহ নাসির উদ্দিন আলবানী তিনি আমাল যজ্ঞ হাসান বলেছেন বা সহি বলেছেন সেটা হল যে তিনি নিষেধ করেছেন যে তোমাদের কেউ যেন রোদ এবং ছায়াই অবস্থান না করে অর্থাৎ কিছু অংশ রোদ কিছু অংশ ছায়া এইভাবে যেন সে অবস্থান না করে এটা আল্লাহ রসুল সাহব নিষেধ করেছেন তো যাই হোক এখানে সংক্ষিপ্ত কথা হলো যে এভাবে আমরা দিনের দাওয়াত যারা জানে না তাদের মাঝে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব এভাবে তো আলহামদুলিল্লাহ আমরা এটা বিষয় জানতে পারলাম আমাদের দিনী ভাই মইনুল ইসলামের মাধ্যমে যেটা অজানা বিষয় অধিকাংশ কোনো কোনো আলিমরাই জানে না এগুলা তো সে বিষয়টা আমরা আজকে জানলাম তো আল্লাহ রবুল আলমিন আমাদের এটা থেকে বেশি থাকার তোপি দান করুন কি হেকমতের ভিতরে আছে আল্লাহ তালা তিনি ভালো জানেন যেহেতু আল্লাহ রসুল সাল্লা বলেছেন কাজেই আমাদেরকে সেটা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ যেটা আদেশ করেন সেটা আমাদের গ্রহণ করতে হবে আর যেটা নিষেধ করেন তা থেকে দূরে থাকতে হবে রব্বুল আলমিন আয়াতে বলেন অমা তাকুমর রসুল ফাখুজুহু অমা নাহা কুমানু আর রসুল তোমাদের যেটাকে দেন সেটা তোমরা গ্রহণ করো সেটা তোমরা মান্য করো আর তিনি যেটা তোমাদের নিষেধ করে সেটা থেকে দূরে থাকো সেটা গ্রহণ করিও না এর সাথে সাথে বলেছেন আত্মাকুল্লাহ ইন্নাল্লাহ সাদিদ অলি কাব আর তোমরা আল্লাহর আজাবকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর ভাবে দাতা। তো এই জন্য আল্লাহ রসুল যেটা নিষেধ করবে তিনি নিষেধ করেছেন তোমাদের কেউ যেন এভাবে না পাশে অবস্থান না করে তো এতে অবশ্যই শারীরিক কোনো ক্ষতি থাকতে পারে والله تعالى اعلم بالصواب السلام عليكم ورحمه الله وبركاته